সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আল হাদাদ টিভির দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার একটি সামরিক দল প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ঘিরে ফেলে। সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, তবে এ ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা কর্মীরা। সুদানের প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সহ মোট উচ্চ পদস্থ 3 জন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা। সাবেক নেতা ওমর আল বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। 2019 সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। তার অপসারণের পর একটি রাজনৈতিক রূপান্তর হয়েছিল, যার মাধ্যমে 2023 সালের শেষ নাগাদ একটি নির্বাচনের আশা করা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল আপডেট পেতে বর্ণলতা টিভির ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।